প্রবল সামুদ্রিক ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার কারণে ভেঙে গেছে গাজা উপকূলে আমেরিকান সেনাদের নির্মিত অস্থায়ী জেটি। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পেন্টাগন। এজন্য এই ঘাট দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সরবরাহ শুরুর 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি ক্ষতিগ্রস্ত হলো। টি-20 বিশ্বকাপ চলাকালীন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে NYPD ইন্টেল ব্যুরো। সম্প্রতি একটি গ্রাফিক পোস্টারের সাহায্যে সন্ত্রাসী সংগঠন ISIS-এর দেয়া হুমকির পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন বিশেষ সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাসমানি মামলায় রায় নির্ধারণে জুরি সদস্যদের আলোচনা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার ম্যানহাটনের আদালতে ঐতিহাসিক এই মামলায় 12 সদস্যের জুরি প্যানেল নিজেদের মধ্যে রায় নিয়ে আলোচনা করছেন। আমেরিকার দেয়া বোমা ব্যবহার করেই রাফায় সাধারণ প্যালেস্টিনিয়ানদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল। একাধিক বোমা বিশেষজ্ঞের বরাত দিয়ে এক প্রতিবেদন এমন দাবি করেছে CBS নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক হামলাগুলোতে আমেরিকার দেয়া GBU-39 বোমা ব্যবহার করছে IDF। বাংলাদেশে তরুণ উইন রোজারিওকে হত্যার মতো ঘটনা এড়াতে NYPD কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। মঙ্গলবার সিটি হলের সংবাদ সম্মেলনে কথা জানান মেয়র এরিক অ্যাডামস। তিনি জানান, তরুণদের অপরাধ প্রবণতা কমাতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। তিন ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সাউথ ডেকোটার সেন্টারভিল টাউনের সাবেক মেয়রকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত 10টার দিকে টার্নার কাউন্টিতে ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন গত 23 মে সাবেক মেয়রের স্ত্রীকে যৌন লাঞ্ছনা করে বলে আদালতের নথি থেকে জানা গেছে। কানাডিকাটের ব্রিজপোর্টে মাত্র 24 ঘন্টায় 5টি বন্দুক হামলায় আহত হয়েছে অন্তত 5 জন। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সব হামলা চালানো হয়। পুলিশের ধারণা, হামলাগুলোর মধ্যে যোগসূত্র রয়েছে। এ ধরনের সহিংসতা সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন ব্রিজপোর্টের মেয়র। প্রয়োজনের তুলনায় তামা উৎপাদন না হওয়ায় ইলেকট্রিক গাড়ির জন্য চার্জিং স্টেশন নির্মাণে ধীরগতি দেখা দিয়েছে। সরকার $7.5 বিলিয়ন বিনিয়োগ করলেও এ পর্যন্ত মাত্র 8টি চার্জিং স্টেশন নির্মাণ করা হয়েছে। মিশিগান ইউনিভার্সিটির অধ্যাপক অ্যাডাম সাইমনের এক গবেষণায় উঠে এসেছে সব তথ্য। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে 35% মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট গ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে CC জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল নির্বাচন হয়েছে। আমেরিকার সঙ্গে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বাতিল হয়ে গেছে। টেক্সাসের ডালাসে বৈরী আবহাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্টার্ন টাইম মঙ্গলবার রাত 6:30 ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সৌজন্যে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাংক PLC।